এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমরা আনন্দ করছি, একটু 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 খা 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 খা। কি হচ্ছে এটা কি এখানে? হঠাৎ মদ খাওয়ার মতো কি এমন ঘটলো এই বাড়িতে? কিচ্ছু না কিচ্ছু না, বন্দী দশা থেকে মুক্তি। বন্দী দশা থেকে মুক্তি পেলে মানুষ যেরকম করে সেটাই হচ্ছে জামাই। অবাক হলে না? আরে বাবা, অবাক হবার কিচ্ছু নেই, এখন তো চেপে রেখে দেওয়ার মতো কিছু ব্যাপার নেই। কারণ আমার মেয়ে, ওই যে রাগিনী, তার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তাহলে ওর তুমি বর হলে আমার কে জামাই তো? হ্যাঁ জামাই তো। ইয়ে রাগিনী, বলছি ওই তুই বলুন একটা কাজ কর, বেশ কিছু ভালো ভালো চাইনিজ খাবার, বেশ কিছু মোগলাই খাবার বেশি বেশি করে অর্ডার দিয়ে দে। আজকে এই শুভক্ষণে আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করব। কি জামাই, তাই তো? তুমি কিন্তু থাকবে। এই যে আমার খিদে নেই, তোমরা খাও, আমি ঘরে গেলাম। না না, বলছিলাম এই রূপটা আবার নিজেকে দৈত্যকুলের ভক্ত প্রহ্লাদ ভাবছে না? বেটাকে কিন্তু কোনো বিশ্বাস নেই, ওই মুসুয়া দত্ত চৌধুরীকে কিন্তু ও মারাত্মক ভালোবাসে। যাতে টাকা পয়সা কুমোরের জোর যা আছে সব চাই। আর ওই কন্যা যাতে আমার কাছে এসে সাহায্য চায়, আমার পায়ে পড়ে আমার কাছে বলবে, রাগিনী আমার তো সব শেষ, আমার মাথার উপরে একটু চাল আর দু বেলা দুমুঠো খেতে দাও। কার ফোন এসেছে দেখ। বলছি আমার না একটু কথা বলার আছে ফোনে, তুমি এখন যাও।